আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিন্সেস ভিজন হাউস চ্যানেলের পক্ষ থেকে আমি আছি আপনাদের সাথে ফুরকান আহমেদ সামিউ। তো এই পর্যন্ত আমার চ্যানেলে আপনারা কবুতরের ভিডিও দেখতে পেয়েছেন, তো এবার থেকে আপনারা কবুতর পাখি সবগুলো একসাথে দেখতে পারবেন। তো আজকে আপনারা আমার ক্যামেরায় যে কবুতরটি দেখতে পাই, পাখিটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে টিয়া পাখি। খুবই কিন্তু সুন্দর এই টিয়া পাখির জোড়াটি, আপনাদেরকে একটু দেখাই, আপনারা দেখুন। একটি জোড়া খুবই সুন্দর, এই জোড়াটির আস্কিং ফিক্সড প্রাইস হচ্ছে 6000 টাকা। তো ডিসক্রিপশন বক্সে আমার নাম্বারটি দেওয়া থাকবে, আপনারা আমার নাম্বারে যোগাযোগ করবেন। ইমো হোয়াটসঅ্যাপ আছে, আপনাদের এই পাখিটির ভিডিও লাগলে আমি অবশ্যই আপনাদের ইমো কিংবা হোয়াটসঅ্যাপে দিয়ে দিব। তো অবশ্যই আপনারা আমার ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আপনারা যদি লক্ষ্য করে থাকেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে কত সুন্দর। এই যে আমি কিন্তু আপনাদের দেখাচ্ছি, আপনারা একটু ভালোভাবে যদি লক্ষ্য করেন তাহলে কিন্তু আপনি এই পাখিটি টিয়া পাখিটি কিন্তু খুব সুন্দরভাবে বুঝতে পারবেন। আপনারা হয়তো অনেক জায়গায় টিয়া পাখি খুঁজছেন কিন্তু আপনার মনের মতন পাচ্ছেন না, আপনারা কিন্তু এইখান থেকে কিন্তু এই টিয়া পাখিটি কিন্তু ক্রয় করে আপনার যে অন্যান্য যে পাখিগুলো আছে তার সাথে কিন্তু যোগ করতে পারেন। তো আপনারা হয়তো ভাবছেন যে একটি টিয়া পাখির এই যে পিছনের যে লেজ একটি নেই কেন, এটি দুটোরই কিন্তু সমানই ছিল, এটা ছিঁড়ে গেছে, আবারও কিন্তু বড় হবে এটার মতো। তো এটার বয়স, দুইটা পাখিরই বয়স 6 মাস। দেখুন কত সুন্দর, আপনারা খুবই ভালোভাবে খেয়াল করুন, খেয়াল করলে কিন্তু বুঝতে পারবেন যে কত সুন্দর এই দুটি টিয়া পাখি। 6 মাস বয়স, প্রথমটির লেজ দেখতে পাচ্ছেন যে কত বড় এবং দেখতে কত সুন্দর। নিচেরটির লেজ ছিঁড়ে গেছে, আবারও এই বড়টির মতনই হয়ে যাবে। উপরেরটি হচ্ছে ছেলে এবং নিচেরটি হচ্ছে মেয়ে। তো এটি প্রাইস 6000 টাকা ফিক্সড। ডিসক্রিপশন বক্সে আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আপনারা অবশ্যই সেই নাম্বারে কল করে যোগাযোগ করবেন। পছন্দ হলে অবশ্যই আপনার ইমো কিংবা হোয়াটসঅ্যাপে কিন্তু আমি এই টিয়া পাখির ভিডিওটি দিয়ে দিব। তো খুবই সুন্দর জোড়াটি, আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করেন। আপনার হয়তো আপনার ওই টিয়া পাখিটি খুঁজছেন পোষার জন্য কিন্তু কোনো জায়গায় মনের মতন টিয়া পাখি পাচ্ছেন না, তো এটি যদি আপনারা দেখেন তাহলে এইটি কিন্তু আপনার পছন্দ হয়ে যেতে পারে এবং এটি আপনার বাসায় চলে যেতে পারে। তো আজকের মতো আমরা এখানে ভিডিওটি শেষ করছি, পরবর্তীতে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। তো টিয়া পাখিটি পছন্দ হলে অবশ্যই ফোন দিবেন, যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম।